বাংলাদেশ থেকে ভারতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে গ্রেফতার হয়েছিল এক যুবতী। সেই যুবতীকে 2 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল শিলিগুড়ি আদালত। গত 13 জুলাই প্রধাননগর থানার পুলিশ একটি এনজিও এর সহযোগিতায় শিলিগুড়ি জংশন থেকে এক বাংলাদেশী যুবতী শাপলাকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ভারতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসেছিল যুবতী। ঘটনার পর শিলিগুড়ি আদালতে পেশ করা হয় শাপলাকে। প্রায় 3 মাস ধরে মামলা চলার পর শাপলা স্বীকার করে যে সে অবৈধভাবে ভারতে এসেছে। এরপর আজ এই মামলার শুনানি হয়। অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে আইপিসি 120B ধারায় অপরাধীকে 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা নির্দেশ দিয়েছে আদালত। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा। नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।